চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে রাখা যাবে না আসামিদের দেশের জলসীমায় এম বি কাল স্বজনরা উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে ঋতু পরিবর্তনের রোগ দেশের হাসপাতালগুলোয় রোগীর ভিড় স্পন্সার্ড বাই ওয়াল্টন নন স্টপ মিলিয়ন অফার আর আর কাবেল অ্যান্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড দেখছেন এটি নিউজ সারা দেশের সর্বশেষ খবর খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দু হাজার একুশ সালের দুই সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন কয়েদি 2022 সালের 5 এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা কেন বেআইনি হবে না এবং কেন জেল কোডের 980 নম্বর বিধি অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া তেইশ নাবিক সহ বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম আব্দুল্লাহ দেশের জলসীমায় প্রবেশ করেছে জাহাজটি সন্ধ্যার পর কুতুবদিয়া চ্যানেলে পৌঁছবে এম ভি আবদুল্লা জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ জানিয়েছে রাতের মধ্যে খালাসের কাজ সেরে আগামীকাল একটা ছোট জাহাজ করে নাবিকদের চট্টগ্রামে কে এস আর এম লাইটার জেটি সদরঘাটে নেওয়া হবে সেখানেই পরিবারের সঙ্গে নাবিকদের দেখা হবে এরপর নাবিকরা যার যার বাড়ি চলে যাবেন এম ভি আবদুল্লা পঞ্চাশ হাজার টন কয়লা নিয়ে মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে গত চার মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় চার দিন পর গত ১২ মার্চ ভারত মহাসাগরে তেইশ নাবিক সহ সোমালী জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি সোনালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার তেত্রিশ দিন পর গত তেরো এপ্রিল তেইশ নাবিক সহ এম ভি মুক্ত হয়ে দুবাইয়ের নিরাপদ আশ্রয় পৌঁছায় ছাপ্পান্ন হাজার টন চুনা পাথর নিয়ে এমপি আব্দুল্লাহ গত তিরিশে এপ্রিল দুবাই সাকার বন্দর থেকে দেশের পথে রওনা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রার্থীরা প্রতীক পেলেন আজ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারে নেমেছেন অনেক প্রার্থী মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়েই উৎসব মুখর পরিবেশে প্রচারে নামেন জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় টাঙ্গাইল সদর দেলদুয়ার ও নাগপুর নাগরপুর উপজেলা নির্বাচনের প্রার্থীরাও প্রতীক পেয়ে প্রচারে নামেন প্রতীক পেয়ে প্রচার প্রচারণা শুরু করার একই রকম দৃশ্য রয়েছে দেশের বিভিন্ন উপজেলায় আগামী উনত্রিশে মে তৃতীয় ধাপে দেশটির একশো বারোটি উপজেলায় ভোট গ্রহণ করা হবে এর মধ্যে নয় জেলার একুশটি উপজেলায় ভোট হবে ইভিএম বাকি একানব্বইটি উপজেলার ভোট হবে ব্যালট পেপারে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে নীলফামারী শহরের মরাল সংঘ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন মামুন কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে প্রচার প্রচারণা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে তো যেহেতু এখন অলরেডি বিকেল হয়ে গিয়েছে প্রচার প্রচারণা কেমন চলছে ধন্যবাদ শিমু শুরুতে একটু তথ্য দিয়ে রাখি যে আগামী উনত্রিশে মে যে নীলফাম তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নীলফামার সদর উপজেলার ভোট দুপুরের ঠিক আগ মুহূর্তে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আসলে এই সদর উপজেলায় তিনটি পদে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট তেরো জন প্রার্থী আছেন তো চেয়ারম্যান পদে মোট চারজন লড়ছেন এখন পর্যন্ত একজন হচ্ছেন সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান এবং দীপক চক্রবর্তী উনি জেলা লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং এবং একজন একজন সাবেক ইউপি চেয়ারম্যান আছেন আছেন তপন চন্দ্র রায় জাতীয় পার্টি প্রার্থী তরিকুল ইসলাম তো আসলে চেয়ারম্যান প্রার্থী সহ অন্যান্য যে প্রার্থীরা আছেন তারা কিন্তু এই দুপুরের পর থেকেই কিন্তু মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য আসলে তারা যদিও এটা উপজেলা পরিষদ নির্বাচন আসলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন যে কেউ বলছেন যে গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে কেউ বলছে যে অবকাঠামোগত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে তা আমাদের সাথে এই মুহূর্তে একজন প্রার্থী আছেন দীপক চক্রবর্তী উনি আমরা একটু তার সাথে কথা বলবো আপনি আসলে আপনাকে যদি নির্বাচিত করা হয় উপজেলার উপজেলাবাসী তাহলে আপনি উপজেলার জন্য আসলে কি করবেন আপনার স্বপ্নটা কি উপজেলাকে নিয়ে সরকারের যে সকল উন্নয়নমূলক বাজেট তার মধ্যে সবচেয়ে বড় একটা পরিকল্পনা গ্রাম হবে শহর এই লক্ষ্যে গ্রামের মানুষের যে সকল সুযোগ সুবিধা সরকার কর্তৃক প্রদান করা হয় সেগুলো আমরা সুষম বন্টনের বন্টনের মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার দ্বার প্রান্তে উন্নয়নের কাজ করে যাব ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন যিনি আসলে সুষম বন্টন নিয়ে কাজ করবেন এবং গ্রামকে শহরে উন্নীত করার জন্য যে সরকারের পরিকল্পনা আছে সেটি নিয়ে কাজ করবেন এখানে সিমু আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে কিন্তু আরেকজন প্রার্থী আছেন জনাব শাহিদ মাহমুদ উনি বর্তমান চেয়ারম্যান এবং তার প্রার্থীতা কিন্তু এখন পর্যন্ত স্থগিত করা হয়েছে আর কিতে উনি আসলে উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছেন তো নীলফামারির প্রচার প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে ধন্যবাদ মামুন আপনাকে কুতুবদিয়ার কাছাকাছি পেকুয়ার মগনামা ঘাটে রয়েছেন সহকর্মী সাজেদা সুইটি তার কাছ থেকে জেনে সুইটি আমাদের একটু জানাবেন যে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে যে জাহাজটি আসলে মুক্তি হয়েছে তারা আজ রাতে এসে পৌঁছাবেন কুতুবদিয়াতে তাদের স্বাগত জানানোর জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে এখন কেমন উৎসাহ বিরাজ করছে ধন্যবাদ শিমু একটু আগেই জাহাজের যে প্রধান নাবিক ক্যাপ্টেন রশিদ তার সাথে কথা হচ্ছিল তিনি জানালেন যে সন্ধ্যা সাতটার মধ্যে তাদের টার্গেট আছে কুতুবদিয়াতে অ্যাঙ্কর করার নোংল খেলার যে টার্গেট নিয়ে এগোচ্ছেন যদি সাগর ঠিক থাকে যে গতিতে তারা এগোচ্ছেন সন্ধ্যা সাতটার মধ্যে তারা এখানে পৌঁছানোর কথা এবং রাতের মধ্যেই তারা গোছগাছ করে নেবেন এবং সকাল দশটার দিকে আরেকটি ছোটো জাহাজে করে তারা রওনা করে দিবেন চিটংয়ের উদ্দেশ্যে সদরঘাটে সেখানে তাদের কেএসআরএমের যে নিজস্ব জেটি আছে লাইটার জেটি সেখানে তারা ভিড়বেন এবং সেখানেই তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হবে পরিবারের সদস্যরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অপেক্ষাটা তো আমাদের অনেকেরই ছিল আমাদের সবারই ছিল আসলে যখন থেকে আমরা খবর পেয়েছিলাম যে আসলে সোমালিয়াতে আমাদের জাহাজ জন নাবিক সহ এখানে অপহরণের শিকার হয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য যে তৎপরতা সারা জাতির যে দোয়া সব কিছুর বিনিময়ে আমরা তাদেরকে পেতে চলেছি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় এটা অবশ্যই আমাদের জন্য একটা পরম পাওয়া সেই অপেক্ষাতেই সবাই আছে স্বজনদের এই যে আকুতি এই যে আগ্রহ তাদেরকে সবাইকেই পাওয়া যাবে কালকে ওখানে চট্টগ্রামে এখন আপাতত তারা পথে আছেন সোনা দিয়া পার হচ্ছেন মহেশখালী সোনা দিয়া তার মানে যে গতিতে চলছেন মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালো থাকবে তবে জোয়ার ভাটার উপরে অনেক কিছু নির্ভর করে ক্যাপ্টেন রশিদ সেটাই বলছিলেন যে সচরাচর এখান থেকে কুতুব দিয়া থেকে তারা যদি রওনা করেন সকাল দশটায় ছয় ঘন্টার মতো লাগার কথা পৌঁছাতে চট্টগ্রামে জোয়ার ভাটার ব্যাপারটা যদি তাদের অনুকূলে থাকে এখানে আমরা আসলে সবার সাথে যাদের সাথেই কথা হচ্ছে প্রত্যেকেই আসলে এখানে এম বি আবদুল্লার খবরটা জানেন এবং প্রত্যেকেই বলেছেন তাদেরও অপেক্ষা আছে তারাও দেখতে চান নাবিকদের হাসি খুশি মুখ তাদের পরিবার স্বজনদের সাথে তাদের যে মিলন দৃশ্য এই ব্যাপারটা সবারই একটা আকাঙ্ক্ষিত ব্যাপার এবং এই নাবিককে আনার জন্য ছোট জাহাজ একটু অপেক্ষাকৃত ছোট জাহান মনি আমরা যতটুকু জেনেছি যে এরই মধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে যে তাদেরকে আনতে যাওয়ার এবং সম্বর্ধনার যে ব্যাপারটা এই যে অপেক্ষা শেষে তেজনাবিকে আমরা পেতে চলেছি তাদেরকে যে একদম বরণ করার একটা প্রস্তুতি তারা তাদের মধ্যে আছে এই কেএসআরএম কর্তৃপক্ষ এটাই বলছেন যে এটা তাদের একটা সাফল্য তারা তাদের নাবিকদেরকে ফিরে পেয়েছেন সুতরাং নাবিকরা যেন দেশে ফিরে তাদের সেই যে ট্রমা কাটিয়ে উঠতে পারে সেই চেষ্টাটা থাকবে পরিবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং এই ট্রমাটা কাটানোর জন্য সবার সমানভাবে উদ্যোগ থাকবে যাতে করে তারা আবারও হাসি খুশিভাবে তাদের এই পেশাদারী জীবনটা ভালোভাবে কাটাতে পারেন এবং পারিবারিক জীবনের সাথে মিশে যেতে পারেন সিমো ধন্যবাদ সুইটি আপনাকে দর্শক কুতুবদিয়া থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাজেদা সুইটি শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনের বুথে গিয়ে নিজের হাতে নয় এজেন্টদের মাধ্যমে ভোট দেওয়ার পরামর্শ দিলেন চন্দ্রপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম খান ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান উজ্জ্বলের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকিও দেন শনিবার রাতে নির্বাচনী সভায় তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা আপনারা ভোট কেন্দ্রে যাবেনা আমরা কখনো ভোট দিই নাই আপনি আসেন আমার ভোট দেয়া যান এই কথা আমরা ভিতরে বলবেন আমার এজেন্ট শুনব যে এটা না পারবেন সে সন্দেহের তালিকায় আর এই যদি আমাদের না। এবারে আরো খবর তীব্র গরম তারপর হঠাৎ ঠান্ডা আবহাওয়ার এমন পরিবর্তনে সারা দেশেই নানা রকম রোগ বালায়ে ভুগছে মানুষ হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ সেখানে শিশু রোগীর সংখ্যাই বেশি বেশিরভাগই ডায়রিয়া টাইফয়েড নিউমোনিয়া সহ সর্দি জ্বর ও কাশিতে আক্রান্ত প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্টারে এমন বলে দেয় এ সময়টাতে রোগীর চাপ কতটা ভিড়টা মূলত শিশু ওয়ার্ডের ভর্তির জন্য শিশুদের নানা সমস্যা নিয়ে এসেছেন অভিভাবকরা চিকিৎসা নিতে আসছেন বয়বৃদ্ধরাও হাসপাতালে শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি উত্তরবঙ্গের আরেক বিভাগীয় শহর রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসছে আশেপাশের জেলা থেকেও শিশু ওয়ার্ডে পঞ্চাশটি শয্যা থাকলেও সেখানে ভর্তি কয়েক গুণ রোগী এদিকে রংপুরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে একশো সজ্জার শিশু হাসপাতালটি লোকবল ও সরঞ্জামের অভাবে উদ্বোধনের তেরো মাস পরও চালু না হওয়ায় চিকিৎসাবঞ্চিত অনেকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও জ্বর গলা ব্যথা ডায়রিয়া শ্বাসকষ্ট সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত শিশু ও বয়বৃদ্ধদের সংখ্যা বেড়েছে বহির বিভাগে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন এ সময়টাতে বেশি করে পানি পান করার পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা জ্বর গলা ব্যথা বেশি নিয়ে আসছে জ্বর আসতেছে যে পেশেন্টের এগুলো বলতেছে যে আমি ওষুধ খাচ্ছি যত রয়েছে আবার জ্বর আসতে সাধারণ মানুষের হলো ঘরে থাকুন বেশি বেশি করে পানি খাক আর বেশি করে মানে যেন ফ্রিজের পানি না খায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণত এক হাজার থেকে এগারোশো রোগী ভর্তি থাকলেও এখন সে সংখ্যা চোদ্দশো ছাড়িয়েছে চিকিৎসকরা বলছেন সামনে এ সংখ্যা আরও বাড়তে পারে রাজধানীর পাশে সাভারেও বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্ত শিশুদের দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার প্রয়োজনে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বাচ্চাদের জ্বর হলে বমি পাতলা পায়খানার সাথে তাড়াতাড়ি ডিহাইড্রেশন হয় আমরা এডাল্ট মানুষরা যে টাইমটা নিয়ে ডিহাইড্রেশন হতে বাচ্চারা অনেক আগেই হচ্ছে ডিহাইড্রেটেড হয় এবং শকে চলে যায় শহীদুল রানা ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ দেশের খবরে নিচ্ছে একটি বিরতি এরপর আরো থাকছে চট্টগ্রামে অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রশ্নের মুখে প্রস্তুতি মুখোমুখি ওয়াসা ও ফায়ার সার্ভিস স্পন্সার্ড বাই ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার আর আর কাবেল অ্যান্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হল নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির মিলন মেলা শনিবার দুপুরে মির্জাপুরের কাটরা গ্রামে চিত্রনায়ক ডিএ তাইবের তায়েবের বাড়িতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি এ তায়েব ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিমজল দেশের চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা বলেন এ সময় শিল্পীরা প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিচারণ করেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েবের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবা শাহরিন মিলন মেলার শেষের দিকে ডায়মন্ড হাউসের পক্ষ থেকে নবনির্বাচিত শিল্পী সমিতির সকলকেই সম্মাননা স্মারক প্রদান করা হয় ইন্ডিয়ান ছবি ওখানে ওরা বেবুল ছবি বিশাল টাকা নিয়ে কাজ করে তারপরে এখন হচ্ছে বড় ধরনের যতটুকু পাড়া যায় ততটুকু আমরা চেষ্টা করছি বড় কিছু করার জন্য তাতে মোটামুটি আমরা সাকসেস বলে মনে করি আমাদের সামনের দিনে আরও ভালো কিছু পাবেন আমরা সেই মাঠে নামছি এবং কাজ হবে ইনশাল্লাহ ভালো কিছু সিনেপ্লেক্সগুলো স্টার্ট হচ্ছে শিল্পকলাগুলো সিনেপ্লেক্স হয়ে যাচ্ছে জেলায় জেলায় গভর্নমেন্ট চাচ্ছে আর আমরা গভর্নমেন্টের সাথে ইমিডিয়েট একটু বসবো বসে একটা সুস্থ সমাধান করবো কলকাতার সাথে অনেক ভালো ছবি আমাদের হচ্ছে দেশের খবরে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ দেশের খবরে যশোরে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে বালাইনাশক উৎপাদনকারীদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ ন্যাশনাল এগ্রিকালচার লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ কামাল হোসেন ও বাণিজ্য মন্ত্রণালয়ধীন এগ্রো প্রজেক্ট প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর কাজী মোহাম্মদ আনিসুর রহমান খান কর্মশালায় বালাইনাশক উৎপাদনকারীদের নানাবিধ সমস্যা নিয়ে বামার বিভিন্ন ধরনের কার্যক্রম তুলে ধরা হয় এগ্রো প্রজেক্ট প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন যশোরের সর্বস্তরের বালাইনাশক করার আগে এই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে কন্ডেম সেলে রাখা যাবে না আসামিদের দেশের জলসীমা এম আব্দুল্লাহ আবদুল্লা কাল স্বজনরা ফিরে পাবেন নাবিকদের উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে ঋতু পরিবর্তনের রোগবালাই দেশের হাসপাতালগুলোয় রোগীর ভিড় চট্টগ্রামে অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রশ্নের মুখে প্রস্তুতি মুখোমুখি ওয়াসা ও ফায়ার সার্ভিস স্পন্সার্ড বাই ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার আর আর কাবেল অ্যান্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড দেশের খবর আজ এ পর্যন্তই কাল আবারও দেখা হবে একই সে পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এটি নিউজ